দেখুন যেভাবে কাতারে প্রতিদিন 1100 টন খাদ্য পাঠাচ্ছে ইরান, কাতার সংকটে প্রথম থেকে দেশটির পাশে দাঁড়িয়েছে ইরান। আর তারই ধারাবাহিকতায় কাতারে প্রতিদিন 1100 টন খাদ্য পাঠাচ্ছে দেশটি। ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর শহরের বন্দর কর্তৃপক্ষের পরিচালক মোহাম্মদ মেহেদি বনচারি এ তথ্য জানিয়েছে। এ ব্যাপারে তিনি জানান, দায়ের বলখের ও জেনেভে বন্দরের মাধ্যমে এসব খাদ্য কাতারে রপ্তানি করা হচ্ছে। মেহেদি বনজারি আরও জানান, কাতারের সঙ্গে বুশেহর প্রদেশের ঐতিহাসিক বাণিজ্য সম্পর্ক ছিল, আর সেই সম্পর্ককে ব্যবহার করে সৌদি নেতৃত্বাধীন অবরোধ দিনগুলোতে কাতারে খাদ্য পাঠানো হচ্ছে। উল্লেখ্য, প্রায় দুই সপ্তাহ আগে প্রতিবেশী সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মিশর ছাড়াও আরও কয়েকটি দেশ সন্ত্রাসবাদে সমর্থন দেওয়ার অভিযোগে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। সেই সাথে অবরোধ আরোপ করা হয় স্থল, সমুদ্র, আকাশপথেও। এই অবস্থায় ব্যাপক খাদ্য সংকটে পড়ে উপসাগরীয় রাষ্ট্র কাতার। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।